বলুন মাদক দ্রব্য হালাল না হারাম? বেদাতি শুধু নিষিদ্ধ? ও মুহাজাতের বিরুদ্ধে খুব কথা বলে, কিন্তু দাঁড়ি ঠিকই আছে নাকি? হ্যাঁ, লজ্জা করে আপনার একটু স্মরণ করে না? আপনাদের একটু সাইজ করার দরকার। আপনার টাকুলিসে কাপড় থাকে কেন? আপনি জর্দ মারেন কেন? মিলি খান কেন আপনি? ও মেয়ে করতে জন্য একটা কাজ স্মরণ করবার খুব জরুরি দরকার, একটা 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 এসে না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যারা বেইখোর আছেন, বদ্দাকর, গুনখোর, আলাপোর, আলাপাত আছে না, যারা আছেন প্রিন্সিপাল কোর, মব কোর, গাঁজা কোর, সোনি কোর, ইয়াবা কোর, বাবা কোর, যারা আছেন একটু কান পেতে শুনবেন হাদিসটা, ঠিক আছে? 5907 নম্বর হাদিস নাসাই, কত নম্বর? 60 বললাম নাকি? 5907, 5 2 7, আপনার 60 বলেন না আমার, 7 নম্বর হাদিস, 5908 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুস্কারিন হারাম। যারা বলে জিনি খাওয়া মাত্র, তারা কত বড় চিন্তা করতে পেরেছেন। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হিদা, নিশ্চয় আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন, তিনি সিদ্ধান্ত দিয়েছেন, আমি প্রতিজ্ঞা করছি, আমি ওয়াদা করছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইমান সারিবান মুসলিম যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে, মাঠে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনাতুল খাবাল দ্বারা আপ্যায়ন করাবেন, তিনাতুল খাবাল দ্বারা আপ্যায়ন করাবেন। আপ্যায়ন কত সম্মান! এদের সাহাবিরা কিন্তু বুঝলেন না যে তিনাতুল খাবাল দ্বারা কি বুঝালেন। মানে একটা জাহান্নামের চেহারা হবে, এত বড় মক্কা মদিনা নিয়েও বসে থাকবে, বসার ব্যাসার্ধ হবে এত বড়, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, এক একটা দাঁত, 32টা দাঁত মানে 32টা উহুদ পাহাড়। এদের শরীর কোষে গলে পুর রক্ত গোস্ত বেরিয়ে গিয়ে একটা খাবার নামক নদীতে জমা হবে। এই রক্ত পুর গোস্ত মাখানো একবারে টাকা জুস কিয়ামতের দিন এই মদপুর গাঁদাকর পেড়ি করতে খাওয়ানো। এই হাদিস অনুবাদ করতে গেলে আমার বমি বমি ভাব হয়। এই হাদিস কি অনুবাদ করা যায় বলেন তো? এই দুইটা হাদিস অনুবাদ করতে গেলে আমার খুব খারাপ লাগে। এক একটা আল্লাহ এদেরকে আই স্যার বলো তো দেখি, দুসের আর কি বলো? জুসের আরবি আসির, আপনার সাক্ষী থাকে এরাই বলছে জুসের আরবি কি? আমি জুস অনুবাদ করলাম তা আপনারা খারাপ মনে করলেন, হাদিসে জুসের কথা আছে। আল্লাহ আসলে ওসারা তুমি না আহমিল্লা রে ছেলে, আসির থেকে না এটা ওসারা কি? আসির থেকে না ওসারা তুমি না আহমিল না, ও জুস করা আছে। ও বেড়ি খোররা তোমরা সাবধান হও, গদ্দা খোররা সাবধান হও, নব খোররা, সুয়ানি খোররা, বাবা খোররা সাবধান হও, তোমাদের জন্য একবারে বিশাল সাগরে প্রস্তুত করা আছে জাহান্নামের রক্ত মিশ্রিত জুস, কিয়ামতের মাঠে গেলেই তোমাকে আপ্যায়ন করানো হবে। খাওয়া মাত্র ভিতরে যা থাকবে সব পিছনে বেরিয়ে যাবে। কথা বুঝতে পারলা তো? আজ থেকে তো কোনো জীবনে আর গদ্দা করবো না, বলো জীবনে আর গদ্দা করবো না। আপনারা আছেন নাকি কেউ এখানে? না, আলহামদুলিল্লাহ কেউ নাই, কেউ নাই, কেউ নাই।
এখানে কেউ নাই? হাত তুলে দেখি অনেক তো ওয়াদা করলেন হুজুরের কাছে, ওদের নাম কি দিল? উনার কাছে অনেক ওয়াদা করলেন, একটা ওয়াদা করেন আমার কাছে আজকে, হাত তুলেন তুলেন হাত তুলেন। ও এরা বুঝতে পেরেছে এই মর্মে যে আপনারা তো খানি একটা তুললেন যারা হাত, এরা বুঝতে পারে খুব চালাক মানুষ, এনারা বুঝতে পারছে যাক আলহামদুলিল্লাহ। এইটা এই সমস্ত নোংরা অপবিত্র জিনিসের বাড়িতে না থাকে, কথা বোঝা গেছে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5372 নম্বর হাদিস মুস্তাদ আহমদ, হাদিসটা শুনে রাখবেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মুদবিনুল খামার, যারা নিশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। তাহলে খাওয়া হারাম, বিক্রি করা জায়েজ, যারা বিক্রি করে তাদেরকে এক গ্লাস বেশি খাওয়ানো হবে জুস, কারণ এরা হলো আমদানিকারক, ঠিক না? এই দোকানপাটে আশেপাশে যে সমস্ত বন্ধুদের দোকান আছে এখানে মার্কেটে, কোন দোকানে যেন আগামীকাল থেকে মদ গাঁজা সুয়ানি আর বিড়ি সিগারেট তামাক জর্দা গুল দিলে একটা না আপনার মুরব্বী না খেয়ে মরে যায়, তাও যেন ওদের জর্দা না খেতে পারে। এই দেখা ও কিনতে যাক সাফে অঙ্গ শহরে দেখো একটু কষ্ট করুক, কিন্তু আপনার দোকানে যেন না হয়, 12 মাস যদি জর্দা বিক্রি করে 12 টাকা লাভ হয় দোকানে যা আছে সম্পদ সবই হারাম হয়ে যাবে আপনার। এই মাদক দ্রব্য হারাম, হাদিসের শেষ অংশে আসছে আরেকটা শব্দ আছে রাজিলা, যে সমস্ত নারী পুরুষের পোশাক পরে আর যে সমস্ত বাড়িতে পর্দার গুষ্টি নেয় তাদের উপরে ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম। ও দারুণ ব্যক্তি, আপনার মেয়েটা এত সুন্দরী একটা মেয়ে, বিয়ে দেওয়ার সময় গায়ে হলুদের অনুষ্ঠান করলেন, মন সাজাইছে এমন ভাবে মেয়েটাকে সুন্দর করে সাজায়া ন্যানটা করে মঞ্চে বসা রাখছে, ওর কলেজ জীবনের বন্ধু, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, হাই স্কুল প্রাইমারি জীবনের বন্ধুরা আসছে আর গালে ফুটে মুখে হলুদ মাখা চলে যাচ্ছে। বলুন তো হাজির সাহেব আপনি দায়ুস নাম আমেরিকা লোকটা দায়ুস, দায়ুস খুঁজতে খুঁজতে হুজুর চলে গেছে কোথায়? আমেরিকা। দায়ুসটা নিজে এখানে বসে আছেন, অনেক দায়ুসের চেহারা কালকে দেখা যাবে, কালকে ও শালার বিয়ে খেতে যাবে, শালকের বিয়ে খেতে যাবে, ও কালকে আগামীকালকে বিয়ে খেতে যাবে, কালকেই যাবে কালকেই যাবে, বউটাকে এত সুন্দর করে পরির মতো ন্যানটা করে সাজাবে, সাজা আমাদের সাইকেলের পিছনে বসা দিয়ে খেতে যাবে, এ দায়ুস না? হ্যাঁ, কিন্তু লজ্জা শরম করার দরকার, আল্লাহ নবী বলেছেন দায়ুসের উপরে জান্নাত কি? আর ওই ওইটা খান্নাস মহিলাটার উপরে এদিকে জান্নাত হালাল না হারাম? এ হলো দায়ুস, আর ও হলো ওর বউটা কি? খান্নাস। আল্লাযী ইউয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, বলেছেন খান্নাস খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবার খান্নাস মহিলা, এই মহিলা কোনদিন জান্নাত প্রবেশ করতে পারবে না। এখন আপনি চিন্তা করবেন আজকে বসে বসে যে আমি তাহলে দায়ুস আর আমার বউ তাহলে খান্না, আমি তাহলে দায়ুস আমার বউ তাহলে খান্না, একটু বসে বসে চিন্তা করবেন, কথা কি বোঝা গেছে? বলতে আমার কথা অনেক বলে ফেলেছি, আমার বলার বিষয় ছিল যে অন্ধ অনুসারীদের পরিণাম, আমি আজকে থেকে আপনাদের অনুরোধ করে দিচ্ছি, বলে যাচ্ছি সবকিছু সাক্ষী থাকবে, আমি বলে গেলাম আপনাদেরকে, প্রথমত আকিদার ক্ষেত্রে অন্ধ অনুসরণ করবেন না, বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত সালাতের ক্ষেত্রে কখনো অলসতাও করবেন না, অন্ধ অনুসরণ করবেন না,
সঠিকভাবে বিশুদ্ধভাবে ওয়াক্ত মোতাবেক জামাতে সালাত আদায় করার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ।